সকালে উঠে এটা করতেই হবে। নতুন বউ পিয়ার কাছে এমনই আবদার কি পরমের। মাসখানেক হয়নি বিয়ের বয়স, তার মাঝে শুরুর দিন থেকেই নানা আলোচনা, একজনের এক এক ধরনের কথা, নানা কটাক্ষ বিদ্রুপ মন্তব্য। পরমব্রত চট্টোপাধ্যায় ও পিয়া চক্রবর্তীর বিয়ে নিয়ে নানা ধরনের আলোচনা চলছে, বলা ভালো এখনও চলেই যাচ্ছে। এমনকি বলা ভালো তাদের ব্যক্তিগত জীবনের পাশাপাশি সোশ্যাল মিডিয়াও খানিক উঁকি ঝুঁকি চলছে বইকি। রেজিস্ট্রি ম্যারেজ করেছেন দিন কয়েক আগে তারা। কেন তারা এভাবে বিয়ে করলেন তার নানা বিষয়ও দেখা যাচ্ছে, তবে কোনো আলোচনাতেই কুচপরোয়া নেই তাদের। পরমব্রত সোশ্যাল মিডিয়া থেকে খানিক দূরে থাকে, পিয়া কিন্তু ভালোভাবেই অ্যাক্টিভ সোশ্যাল মিডিয়ায়। অন্তত অভিনেত্রীর সকাল সকাল পোস্ট সে কথায় প্রমাণ করছে। সদ্য মধুচন্দ্রিমা কাটিয়ে ফিরেছে তারা। আয়ারল্যান্ডে বেশ খানিকটা সুন্দর মুহূর্ত কাটানোর পর খুব সুন্দর কিছু ছবি ভাগ করে নিয়েছেন তিনি। স্বামীস্ত্রীর এই বিশেষ সময়কে ভালোবাসায় ভরিয়েছেন তার ভক্তরা। এরপর ফিরে এসে যে কাজে ডুব দিয়েছেন তার বলাই বাহুল্য। তারই মাঝে পিয়ার একটি পোস্ট ভীষণভাবে নজর কেড়েছে সকলের। কফি কাপের গায়ে কাগজের একটি টুকরো, যাতে লেখা, নিয়ম হলো আপনাকে সকালবেলায় ঘুম থেকে উঠে একটু নেচে নিতে হবে বাড়ি থেকে বেরোনোর আগে, কারণ এটা আপনাকে দুনিয়ার সামনে নিজেকে তুলে ধরতে খানিকটা পরিবর্তন আনবে। অনেকেরই তাই মন বলছে পিয়ার কাছে এমন আবদার কি পরমেরই। পরমব্রত পিয়ার বিয়ের পর থেকে বিভিন্ন ধরনের কুকথার শিকার হয়েছেন তিনি। সোশ্যাল মিডিয়া রীতিমতো হ্যাজ নেমেছে। কেউ বলেছেন এটার কি খুব দরকার ছিল, কেউ আবার নানা ধরনের অশ্লীল মিমও বানাতে ছাড়েননি। যদিও কোনো কিছুই তেমন প্রতিক্রিয়া দেখা যায়নি তাদের। অনুপম রায়ের প্রাক্তন স্ত্রীর সঙ্গে পরমব্রতর বিয়ে নিয়ে যত আলোচনা, অভিনেতা যদিও বলেই দিয়েছেন এসবে কিচ্ছু যায় আসে না তার, কারণ সোশ্যাল মিডিয়াকে জীবনের কোনো সিদ্ধান্তের মাপকাঠি হিসেবেই মেনে নিতে নারাজ তিনি। একই সঙ্গে তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগ একে অন্যের সম্পর্ক নষ্ট করেছে, সে বিষয়ে একটি সাময়িক পত্রিকায় মুখ খুলেছেন তিনি। পরমব্রত জানান একে অন্যের প্রতি শ্রদ্ধা রেখে প্রাক্তন সম্পর্কগুলো থেকে বেরিয়ে এসেছিলেন তারা। তাই অনুপমের সঙ্গে পিয়ার সম্পর্ক বা ইকার সঙ্গে তার সম্পর্কের জন্য কেউ দায়ী নয়, কারোর জন্য কোনো সম্পর্ক ভাঙেনি। তবে একসঙ্গে গোটা বিষয়টি গোপনই রাখতে চেয়েছিলেন তারা। নিজেদের একান্ত ইচ্ছেতেই এই সিদ্ধান্ত তাদের, সেটাও তিনি জানিয়ে দেন।